আপনারা দেখছেন জীবন ও চিন্তায় ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দর্শক ভাই বোন, বিরতির পরে আবার ফ্রি আসলাম, আমাদের সাথে থাকার জন্য অনেক শুকরিয়া জানাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, একটু আসলে খুব গভীর বিষয়টা, একটু ভালো করে চিন্তা করতে হবে, ভালো করে শুনতে হবে, এরপরে একটু যদি এটা আমলে নিয়ে আসা যায় তাহলে ইনশাআল্লাহ আমাদের অনেক উপকার হবে আমাদের ব্যক্তি জীবনে, এবং আমরা আখেরাতের জীবনে আমাদের অনেক কল্যাণ বয়ে আনবে। এটা আমি একটু খুব সংক্ষেপে বলতে চাই এই বিষয়টা, যে দেখেন করে বলেন, কোনো অসুবিধা নেই। দেখেন আপনার যদি এটা এটার মধ্যে কোনো সংশোধনী থাকে। আমার মনে হয় যে আমরা এইভাবে বলতে পারি কিনা বিষয়টা, যে ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, যেটা যে দলটা জাহান্নাম ছাড়াই জান্নাতে চলে যাবে, তাদের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা থাকতে হবে, তারা সহি আকিদার অনুসারী হবেন এবং তাদের আমলের মধ্যে সহি আকিদার প্রতিফলন থাকবে। দুই নম্বরে, তারা তাদের জীবনটা সুন্নার উপরে বাস্তবায়ন করবেন, সুন্নার উপরে পরিচালনা করবেন তাদের জীবনটা। আর তিন এবং চার নম্বরে আমি যেটা পেয়েছি, একজন বিখ্যাত আলেম উনি এটা উল্লেখ করেছেন এবং উনি আমার উস্তাদও বটে, আল আমিরিনা বিল মারুফ ওয়ান নাহিনা আনিল মুনকার। তিনি যে বিষয়টা জেনেছেন এটা মানুষকে জানাবার চেষ্টা করবেন, যাতে করে মানুষ সেটার দিকে ফিরে আসে, সেটার দিকে আসে, এবং মানুষ যদি কোনো কিছু, উনি যদি দেখেন যে কোরআন এবং সুন্না বিরোধী যে এলেম উনি অর্জন করেছেন, সেই এলেম অনুযায়ী কোরআন এবং সুন্না বিরোধী কোনো আকিদাকে উপোষণ করছে, অথবা কারোর জীবনটা সুন্না অনুযায়ী পরিচালিত হচ্ছে না, তিনি সেখানে আমরু বিল মারুফ সুন্দরভাবে তাদেরকে দাওয়াতি কাজ করবেন, যাতে করে এই বিষয়টা রেক্টিফাই সেখানে হতে পারে। এবং সর্বশেষে তিনি যদি এই বিষয়ে দেখতে পান যে নাহি আনিল মুনকার, যেটা অসৎ কাজ যেটা হচ্ছে, সুন্নার উপরে যে আমল হচ্ছে না, সেটা উনি রেক্টিফাই করার চেষ্টা করছেন, এই বিষয়গুলো যদি একত্রে কারোর মধ্যে পাওয়া যায়, তো আপনি বুঝে নেবেন যে আপনি যথাযথ লেভেল পেয়েছেন এবং আপনি এখন যদি এটার সাথে থাকেন তাহলে আপনি ফিরকায়ে নাজিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হলেন বলে মনে করতে পারেন। এবং বিভিন্ন আলেম এটা পরামর্শ দিয়েছেন যে যদি কোনো দল নিজেরা অহংকারী মনে করে যে আমরা হকপন্থী, অন্যরা হলো বাতিলপন্থী, মনে করতে হবে তাদের ভিতরেও গলদ আছে। এবং যারা মনে করেন হকপন্থী, তারা তখনই হকপন্থী হবেন যদি তারা বাতিলপন্থীর সাথে বসেন, তাদেরকে নসিহা করেন। কারণ সূরাতুল আসরের বলছে ওতাওয়া সবিল হক, তারা বাতিলপন্থী ফতোয়া দিয়ে কি বসে আছে, নাকি তাদের কাছে যেয়ে তাদের সাথে বসে উঠা বসা করে আসলে কিছু জানার চেষ্টা করেন। এখানে এবং এটা খুব সহজে অনুমান করা যায় আর কি, ফিরকাতুন নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দলের একজন লোকের বৈশিষ্ট্য কি হবে, সেখানে কিন্তু খুব সহজে উনি বলে দিচ্ছেন, ভালো মানুষ হিসেবে উপাধি পাওয়ার জন্য যত রকম গুণ আছে সবগুলো গুণ তার মধ্যে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই জন্য আপনি যে কথাটা আনলেন এখানে, এখন যদি আমার মধ্যে সেই মমতা না থাকে, সেই ভালোবাসা না থাকে এই ব্যক্তিটাকে, তিনি তো আমার ভাই, আল্লাহ তাকে আমার ভাই করে পাঠিয়েছেন দুনিয়ায় তার জন্য, তাকে মুক্তি দেওয়ার জন্য, তিনি যাতে মুক্তিপ্রাপ্ত হন, তিনি যাতে আখেরাতে নাজাত পেয়ে যান, এই জন্য তো আমারও পেরেশানি থাকতে হবে। যেমনি ভাবে আমার পেরেশানি থাকবে আমার আপন ভাই, যদি তার যদি আঙ্গুল পড়ে যায় আমি পেরেশান হয়ে যাবো, তাকে কিভাবে এখন হেল্প করা যায়। তো জাহান্নামে যে বিশাল আগুন, সেই আগুনের মধ্যে আমার একজন ভাই জ্বলবে, তো দরদ নিয়ে অবশ্যই কথা বলতে হবে। আর যদি আমি বলি তুচ্ছ তাচ্ছিল্য, যে তারা কিছু জানে না, অমুকে কাফের, অমুকে ফাসেক, এই সেই, তাদের দিয়ে হবে না কিছু, আমি আমার আন্তরিকতা কোথায় রাখলাম, সে কিভাবে আমাকে সেটা অনুসরণ করবে। একটা জিনিস মনে রাখতে হবে, মনে করেন আমরা যারা এই মিডিয়াতে আসি, টিভিতে প্রোগ্রাম করি, অনেকে কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের লেভেল দেওয়ার চেষ্টা করেন, এবং আমাদের মনে করার কোনো কারণে যে আপনাকে সবাই পছন্দ করেন, কিছু কিছু লোক আছে তা আপনাকে অসম্ভব অপছন্দ করেন এবং মনে করবেন যে বা দেখবেন যে তাদের অনেক ভুল ধারণা আছে, এবং আমার হয়তো এরকম থাকতে পারে। কিন্তু এর একটা মেইন কারণ হলো যে যিনি আমার সম্পর্কে একটা মন্তব্য করেছেন, তিনি আমার সাথে তার বসার সুযোগ হয় নাই। আমি আসলে কি বুঝেছি, কারণ অনেক সময় হয় যে আমি যা বলেছি সেটার অর্থ ভিন্ন করা হয়েছে, অথবা আমি যা বলতে চাইনি
সেটা আমি অন্যভাবে বলেছি, জি বুঝতে পারছেন? এখন যদি এমন হয় যে আমি যদি তার সাথে বসতাম এবং একটু ক্ল্যারিফিকেশন চাইতাম, তাহলে তো আমি জিনিসটা আমিও বুঝতে পারতাম এবং উনি কি বুঝাতে চেয়েছেন সেটা আমার কাছে পরিষ্কার হতো, তখন তার সম্পর্কে ভুল ধারণাটা হতো না। এখন যেটা হয়েছে যে আমরা যারা বিভিন্ন মানে লোকজন যারা বিভিন্ন দলে আবদ্ধ হয়ে আছেন, তারা শুধু ওই দলের লোকের সাথে উঠা বসা করেন, তারা যদি অন্য দলে কি করে কি ভাবে তাদের কাছে যদি বসতেন এবং আলোচনা করতেন, তখন কিন্তু দেখতেন যে আসলে তাদের সম্পর্কে যে ধারণাগুলো দেওয়া হয় সবগুলো ঠিক না। সেটাই আসলে ঘটনা তো এখান থেকেই ঘটে, নিজেদের মধ্যে দূরত্ব এখান থেকে সৃষ্টি হয় যে আমরা এক ভাইয়ের ব্যাপারে কথা শুনলাম, তার সাথে কথা বলার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। আমি একটা ঘটনা বলি আপনাকে, আমাদের দূরতম আত্মীয় তাদের মধ্যে ফ্যামিলির মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙন সৃষ্টি হয়েছে এই জন্য যে একজন তার ব্যাপারে একটা গীবত করছেন এবং সেই গীবতটা এমন পর্যায়ে তাদেরকে নিয়ে গেছে শেষ পর্যন্ত ফ্যামিলিটা ভাঙছে। তো মাঝখানে একজন আসলেন, উনি দাওয়াতি কাজ শুরু করলেন, প্রথমে স্ত্রীর সাথে কথা বলেন, এরপরে স্বামীর সাথে কথা বলেন। স্বামীকে বলেন যে জানো তোমার ব্যাপারে তোমার স্ত্রী এত ভালো কথা বলে আমি কখনো শুনিনি এগুলো। আবার স্ত্রীকে বলে জানো তোমাকে যে সে এত ভালোবাসে এত মোহাম্মত করে, তুমি নাকি এটা 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 করছো, যত রকম ভালো গুণ সবগুলো সে উল্লেখ করছে। এরপরে শেষ পর্যন্ত বুঝলো যে আসলে এত মোহাম্মত করে লোকটা আমাকে, তা আমি আমি কীভাবে তার থেকে দূরে থাকি। এখন হাজব্যান্ড আবার ভাবা শুরু করলো স্ত্রী আমাকে এত ভালোবাসে অথচ আমরা দূরে আছি, আচ্ছা ঠিক আছে আমরা নিজের একটু বসি এবার। এখন নিজেরা বসলো, বসে বললো যে হ্যাঁ তোমার পরে তো অমুক এটা বলছিল এই জন্য তো আমি সরে গেছি। বললো যে হ্যাঁ তুমি তো আমাকে কখনো এসে জিজ্ঞেস করলে না যে আসলে আমি সেই কিনা, আমি সেটা করি কিনা। সেটাই, এই জন্য মানে এটা খুবই দরকার যে আমরা যে যে দলটা জান্নাতে যাবে তারা অন্য দলের ব্যাপারে কিন্তু ভালো ধারণা রাখবে। কারণ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে রাসূলুল্লাহ তো বলে দিতে পারতেন, জি কিন্তু বলেন না, ও তো বলে না, ও তো কোনো সাইনবোর্ড দেন নাই যে অমুক দল জান্নাতে যাবে আর অমুক দলগুলো জাহান্নামে, ও তো বলেন নাই। যেহেতু এখন আপনি যতই নিজেকে জান্নাতি দল মনে করেন, আপনার কাছে তো কোনো সার্টিফিকেট নেই, আছে আপনাকে কেউ সার্টিফিকেট দিয়েছে বলেন, আপনাকে গ্যারান্টি দিয়েছে? কারণ প্রত্যেকে তো দাবি করতেছে যে আমরাই জান্নাতি দল, তাহলে এর ভিতরে তো সব দল তো আসলে জান্নাতি হওয়া সম্ভব না। তার মানে মনে করতে হবে যে আমি যেমন জান্নাতি দল হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ মাফ করুক, আমি আবার জাহান্নামে দল হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে, কারণ দল তো অনেকগুলো হয়ে গেছে অলরেডি। জি জি, আর সেই দলের মধ্যেও আপনি আপনি এমন দলের মধ্যেও থাকতে পারেন যে দলের মধ্যে হয়তো আপনি একজন ভালো প্র্যাকটিসিং আছেন, কিন্তু আপনার আরো কয়েকজন ব্রাদার তারা কিন্তু ভালো প্র্যাকটিসিং না। তার মানে জামাতবদ্ধভাবে আপনারা যারা প্রত্যেকে আছেন, প্রত্যেকেই যে এই দলের অন্তর্ভুক্ত, প্র্যাকটিস হিসেবে সেটা কিন্তু নাও হতে পারে। হ্যাঁ, সেটা মানে যে আপনি এক দলে ঢুকলে মানে এই দলের সবাই যে জান্নাতে যাবে সেটাও কিন্তু বলা হয় না, সেটাও বলা যাবে না। হ্যাঁ, এটা মনে করো করার কারণে যে আমি এই দলের লেজ ধরলে, এই দলের সাইন আপ করলে, এই দলের মেম্বার হলেই মানে অটোমেটিকলি আমি জান্নাতে চলে যাবো, সেটাও কিন্তু ঠিক না। তাহলে কি আমরা এটাই বুঝাতে চাইলাম যে এটা এটা আমলের উপর নির্ভর করে? ডেফিনেটলি ব্যক্তি আমল এবং আকিদার উপরও নির্ভর করে, ব্যক্তি আমল এবং আকিদার উপরেও নির্ভর করে এটা। তো এই জন্য আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল মুসলমান আমাদের এটা মনে রাখতে হবে যে আমার দল হলো সেটা যেখানে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আছে, হক আছে, এটা আমাদের বানানোই দল না। কিন্তু কথা বুঝাতে পারছি কিনা? জি জি, যে আমি একটা সাইনবোর্ড দিয়ে দুইখান কিতাব রচনা করে একটু মানে কি বলা যায় কিছু নিয়মকানুন বানালেই এই দলটা যে আল্লাহ এবং রসুলের দল হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যে দলটা জান্নাতে যাবে সেই দলটা হলো তারাই যারা আল্লাহ সুবহানাহু তাআলার কথা অনুযায়ী চলে এবং রাসূলুল্লাহ সাল্লামের কথা এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কথা অনুযায়ী চলেন। এবং যে কারণে দেখবেন আমাদের আগে যে সমস্ত বড় বড় ইমাম ছিলেন সুবহানাল্লাহ আজিম, যখনই কোনো একটা সহিহ হাদিস পেতেন নিজের মত থেকে তারা সরে আসতেন। হাদিসে আসছে এর উপর আর কোনো কথা নেই, কোরআন শরীফে আসছে এর উপর আর কোনো কথা নেই, ঠিক কিনা বলেন? জি জি। তেমন প্রত্যেক মুসলমানকে কিন্তু এই জিনিসটা এই সিম্পল তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এবং মানে আমাদের ভিতরে এরকম কোনো অফিস না থাকলে, আমরা তো এখন দল মনে করি অফিস ভিত্তিক দল, দরগা ভিত্তিক দল, মানে দরবার সরি দরবার ভিত্তিক দল, এই ফিরকে নাজিয়া যারা হবে তাদের কিন্তু এই যে দরবার ভিত্তিক বা অফিস ভিত্তিক দল মনে করা ঠিক হবে না। জি জি,
মনে করেন আফ্রিকার একজন কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করেন আর বাংলাদেশে একজন কোরআন হাদিসের যে আমল করেন তাদের সাথে কোনোদিন দেখা হয় নাই, তাদের কিন্তু এরকম কোনো রিপোর্টিং সিস্টেমও নাই, তাদের কিন্তু এরকম একসাথে মিছিল মিটিংও হয় না, তারপরে ওই ব্যক্তি এবং বাংলাদেশ ওই ব্যক্তি কিন্তু ফিরকায় না জিয়ার আত্মিকভাবে তারা একতাবদ্ধ, শুধু আত্মিকই না এরাই হলো ওই ফিরকায় না জিয়ার, কারণ তারা সবাই কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলে। খেয়াল করেছেন বিষয়টা? সুতরাং এই যে ফিরকায় না জিয়া বলতে অনেকেই মনে করেন যে আমরা যে দলটা গঠন করেছি এইটাই ফিরকায় না জিয়া দল, এইটা কিন্তু একটা প্রবলেম্যাটিক বিষয়। এখন নেগেটিভ যে বিষয়টা এটা এটা আমরা একটু হাইলাইট করার চেষ্টা করলাম। আসলে প্রত্যেকের মধ্যেই এমন একটা মনোভাব থাকতে হবে যে আমার কোনো ভুল থাকতে পারে, এটার অর্থ এটা না যে আই এম নট রেডি টু রেক্টিফাই দিস মিস্টেক। আমি অবশ্যই এটা যদি আমার এটা ভুল, কেউ যদি আমাকে সুন্দরভাবে কোরআন এবং হাদিসের দলিল আদিল্লা দিয়ে বুঝিয়ে দেন যে হ্যাঁ এটা আপনার ভুল অথবা এটা আপনি ভিন্নভাবে বুঝেছেন, আসল আসল বোঝ হইলো এটা, তাহলে আমার মধ্যে অন্তরটা এরকম ব্রড থাকতে হবে যাতে আমি এটা অ্যাকসেপ্ট করি, যেহেতু কোরআন এবং হাদিস আপনি যে বিষয়টা আপনি বলতে চাচ্ছেন আমি বোধহয় এরকম বুঝিয়েছি, সেটা হলো যে মনে করেন আমি একটা দলের সাথে জড়িত আছি, আমি একটা গ্রুপের সাথে জড়িত আছি যুগ যুগ ধরে, এবং 30 বছর পরে যদি আমাকে কেউ এসে বলে যে ভাই আপনি তো এটা করেন এটা তো ঠিক না, তখন কিন্তু আমার এটা বলা দরকার, বলা ঠিক হবে না যে ভাই সারা জীবন করে আসলাম, আমার হুজুর করেছিলেন, আমার বাপদাদা করেছিলেন, আমি এখনও করছি, আপনি হঠাৎ করে নতুন আবার কোত্থেকে নিয়ে আসলেন, এই ধরনের মানসিকতা যেন আমরা না দেখাই। কি বলেন? আচ্ছা অনেক কল আছে, আমরা কয়েকটা কল যদি বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয় দেখা যাক তাহলে আমরা কিছু কল জবাব দেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বোন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা দুই ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি বলেন, আপনি কি কিছু শরীক হবেন নাকি কিছু প্রশ্ন করবেন? জি আমি দুটো প্রশ্ন করব আর আপনাদের কাছে দোয়া চাই আমার স্বামী আমার বাচ্চাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুখে শান্তিতে রাখুক, আমাকে দোয়া করবেন যাতে ইমান এবং আমলের সহিত কবুল। আল্লাহুম্মা আমিন রাব্বানা তাকাব্বাল ইনশাআল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন। জি আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এইখানে শিয়াদের একটা আলোচনা করছেন আজকে, যদিও কিছুটা ক্লিয়ার হয়েছে তারপরেও এই যেটা বাংলাদেশে থাকতে কখনো জানতাম না, এই দেশে আসি এখন শুনতেছি কি যে শিয়ারা নাকি আচ্ছা আমার মনে হয় আমরা এইভাবে স্পেসিফিক দলগুলো উল্লেখ না করে আমরা জেনারেল কথা বলি সেটা আমাদের জন্য ভালো হয়, কি বলেন? জি জি জি। কারণ আমি মনে করি না যে ইকরা বাংলা এখানে সুন্নিদের পক্ষে বা সুন্নি প্রচার করার জন্য আমরা এখানে কোনটা সঠিক কোরআন এবং হাদিসের আলোকে আমরা সেটা আলোচনা করে দলের নাম মেনশন না করি, কি বলেন? জি 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 সেটা। আচ্ছা বোন কি লাইনে আছেন আপনি? আমার এক সাধারণ জেনারেল শিক্ষিত ভাইয়ের সাথে বলছে উনি কয় এগুলি কোনো কথাই না, কারণ মুসলিম বিশ্বের কোন প্রবলেম হইলে একমাত্র ইরানে সর্বপ্রথম এগিয়ে আসে। কেউ যদি ইচ্ছা করি নামাজ ছেড়ে দেয় এক অক্ট দুই অক্ট বা পরপর কয়েকটা জুমা ছেড়ে দেয় তা সে কাফের হয়ে যাবে। খুবই সুন্দর প্রশ্ন, তাহলে আপনি রাখেন আমরা দেখে আলোচনা করি, কি বলেন? জি এই সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। আমরা তো কোনো দল বা কোনো মতের ব্যাপারে আমরা এইভাবে স্পষ্ট ওরকম ভাবে সরাসরি কিছু বলি না, আমরা মোটামুটি ভাবে কোরআন এবং হাদিসের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো আমরা আলোচনা করি সেই অনুযায়ী। হ্যাঁ এখানে কয়েকটা প্রশ্ন আমরা রাখি, সেটা হলো যে মনে করেন সুন্নি বলেন শিয়া বলেন যাই বলেন না আপনি, আমাদের দেখতে হবে যে আমাদের যে ইমানের যে বুনিয়াদি যেগুলো আছে যে তারা আল্লাহতে বিশ্বাস করে কিনা, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাম বিশ্বাস করেন কিনা, তারপরে আমাদের কিতাব কোরআনটা মানেন কিনা, এগুলো দেখতে হবে। যদি যারা ক্রাইটেরিয়া মানেন তাহলে তাদের ইমান ঠিক আছে,
এরপরে বাইরে যে সেকেন্ডারি বিষয় আছে ইমান আকিদার, সেটাকে সেকেন্ডারি পর্যায়ে রাখতে হবে। হয়তো ইমানের কিছু গলতি আছে মনে করতে হবে, কিন্তু ইমান নাই একথা বলা যাবে না। এরপরে আমলের ক্ষেত্রে সিস্টার যেটা বলেছেন যে হাদিস শরীফে আছে, যদি কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সেজন্য কুফরি করলো না, এই কথাটা কিন্তু দুইটা মর্ম। একটা হলো যে কনসেপচুয়ালি মনে করেন আপনি স্বামী বিয়ে করেছেন, কিন্তু ইচ্ছা করে যদি তিনি স্ত্রীর কাছে না আসেন কোনো কারণ ছাড়াই, স্ত্রীকে বাদ দিয়ে রাখেন, কেউ কি বলবে যে তাদের সংসার আছে বলেন? না না, এটাই একজন স্কুলে ভর্তি হয়েছে, এখন তিনি যদি স্কুলে না যান কেউ কি তাকে স্টুডেন্ট বলবে? আমাদের এখানে টেকনিশিয়ানরা চাকরি করতেছেন, এখন তারা বলেন যে আমি ইকরা বাংলার একজন প্রডিউসার, একজন টেকনিশিয়ান, কিন্তু উনি যদি স্টুডিওতে না আসেন তাকে বলবে কেউ যে তিনি এখানে প্রডিউসার? আপনি মুসলমান, মুসলমান হলে আপনাকে সালাত আদায় করতে হবে, এটা ফরজ। অ্যান্ড কেউ যদি ইচ্ছা করে ফরজটা না আদায় করে তিনি কীভাবে নিজেকে মুসলমান দাবি করবেন? ওই যেটা আমি উদাহরণ দিলাম যে আপনি টিভির প্রডিউসার দাবি করতেছেন, আপনাকে স্টুডিওতে আসতে হবে। জি, আপনি যদি স্টুডিওতে না আসেন আপনাকে প্রডিউসার আমি কীভাবে বলবো? তো রসুল আহমদ হাদিসটা বলেছেন ওই সেন্সে বলেছেন, কিন্তু মানে তাকে যে কাফের ফতোয়া দিয়ে বের করে দিতে হবে এ ব্যাপার ওলামায়ে কেরামের বিভিন্ন মত আছে, কারণ তিনি তো আসলে নামাজ পড়েন, নামাজ একদম পড়েন না সেটা না, তিনি জুম্মার নামাজ যাচ্ছেন। একদিন ইমাম আবু হানিফা বলেছেন যে তাকে ওই সরায় রাখতে হবে, তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, তাকে মানে অনেক সময় বলেছে তাকে মানে আইসোলেট করে রাখতে হবে। নানা রকমের মাসলা মাসাইল আছে, তবে হাদিসের মেন স্পিরিটটা হলো এই যে আমরা যারা মুসলমান সবাইকে কিন্তু মনে রাখতে হবে, মুসলমান হওয়া মানেই কিন্তু গরু গোশত খাওয়া না, মুসলমান হওয়া মানে হলো সালাত আদায় করা। মানে এটা এত বেশি গুরুত্বপূর্ণ জিনিস, মানে এই কারণে রাসূলুল্লাহ বলেছেন যে কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে কিন্তু যে আমরা সালাত আদায় করেছি কিনা। আল্লাহু আকবার। তো এই হাদিসটা এর সাথে মিলাতে হবে। আমরা আসলে যে বিষয়টা হাইলাইট করেছিলাম সেটা হলো যে আকীদা এবং আমল এই দুটো বিষয়ের ব্যাপারে তো মোটামুটি সবাই একমত। কেউ একজন নামাজ পড়লো না, তিনি তার আমলের ক্ষেত্রে অনেক অনেক ত্রুটি করে ফেললেন, কিন্তু আমরা ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় ফতোয়া দিয়ে ফেলি। এই আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো যদি কেউ মনে করে যে না নামাজ পড়া এত গুরুত্বপূর্ণ না, দরকার নাই, তাহলে কিন্তু তার মুসলমান থাকার বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত নেবেন, আপনি আমি ফতোয়া দিয়ে তাকে কাফের বলার দরকার নেই। জি জি, সেটা হ্যাঁ, এটাই আমাদের প্রিভিয়াস আলোচনায় ছিল যে আমরা নিজেরা যেন কাউকে কাফের লেবেলটা না দিই। রসুল্লাহ ফাকাত কাফারা বলেছেন, কিন্তু ওলামা কিবরান সে কুফুরি একটা কুফুরি করেছে, তবে তাকে কাফের বলা যাবে কিনা এই কথা কিন্তু বলা নাই। রসুল্লাহ কিন্তু বলেন না ফাহুয়া কাফিরুন, একটু পার্থক্য কিন্তু এখানে আছে। আর কেউ কাফের হলেও আমরা কিন্তু কাউকে এরকম কাফর ডাকা বা সম্বোধন করা এটা অ্যালাউড না, কি বলেন? সেটাই, তাহলে তো আমি তার জন্য রাস্তাটা অফ করে দিলাম। সেটাই সেটাই। জি, পরবর্তী কল আছে নাকি? জি, কল আর অনেকেই আছে, আমরা দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা তো দুইজন কল নেওয়ার জন্য বসে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আল্লাহর মেহরবানি ভালো। আপনারা দুই বনি ভাই কেমন আছেন? আল্লাহু আকবার কবীরা, জাযাকাল্লাহ খায়র। আমাদের সাথে কথাবার্তা বলতেছেন, আমার একটা জিনিস এখনো পরিষ্কার হয়নি। জি, মিল্লাত আর উম্মতের মধ্যে তফাৎটা আমি এখনো বুঝতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, অত্যন্ত সুন্দর প্রশ্ন। অনেক কথাই বলার আছে কিন্তু আপনারাই বলেন, আমরা শুনি, আমরা আপনি শুধু বোধটা বলেন, আমাদের টাইম বোধহয় একটু কম আছে। জি প্লিজ। কথা হইতেছে মুসলমান হিসেবে আমাদেরকে আল্লাহ প্রথম যেটা জানার জন্য বলেছেন সেটা হলো ইকরা। ইকরাটা আরবি ভাষায় এটাকে বাংলা তর্জমা বলা হয় পড়ুন। আর আমরা সাধারণ মানুষ যারা লেখাপড়া আপনাদের মতো গুণীজনদের মতো অনেক বেশি দেখি নাই, তাদের কাছে কথা হলো যে আমাদের শিখতে হবে। জি জি। আর শিখতে হবে আল্লাহই কোরআন শরীফে বলেছেন, আর এটা কমন সেন্স বই আমরা জানি। জি জি জি। যে যারা জানে না তারা যাদেরকে যারা জানেন তাদের কাছে জানতে হবে। জি জি। আর এখন কথা হইতেছে কেউ যদি বলেন যে আমি একজন খুব ভালো ড্রাইভার, কিন্তু কোনোদিন ওনাকে দেখা যায়
যে উনি তো গাড়ি চড়েনি না, তাহলে তো উনি ভালো ড্রাইভার এটা তো কেউ বলবে না, বিশ্বাস করবে না। সেটাই, যিনি গাড়ি সব সময় চালান তার কাছে যদি গাড়ি চালানো শেখার জন্য যাই তাহলে নিশ্চয়ই ভালো হবে। ঠিক এইভাবে আলিম কারা ভালো আর কারা আলিম ভালো নয়, আর কাদের শিক্ষা ভালো হয়েছে এবং শিক্ষা ভালো হয় নাই, তাদের চলাফেরা ব্যবহার থেকে এটা বিচার করে নিতে হবে, বুঝতে হবে। জাজাকাল্লাহ খায়ের, অনেক শুক্রিয়া ভাইজান। আমার মনে হয় মেসেজটা আমরা পেয়ে গেছি, সেটা হলো যে আপনি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, এটা আমরা বারবারই বলার চেষ্টা করেছি যে কে হকপন্থী কে হকপন্থী না, দুইটা বিষয় দিয়ে আমাদেরকে সেটা বিচার করতে হবে, যে তার আকিদা বিশ্বাসটা কোরআন এবং হাদিস মোতাবেক আছে কি না, আর দুই নম্বর হলো তার আমলগুলো আল্লাহ এবং রসুল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক আছে কি না। বাস, আপনি সে সুন্দর বলেছেন, এবং এটা জানতে গেলে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, এর কোনো বিকল্প নাই, কি বলেন? জি জি। তো আমরা যদি এই ক্রাইটেরিয়াটা আসলে ঠিক করে রাখি এবং আমরা অন্যের উপরে ডিপেন্ডেন্ট না হই, তাহলে কিন্তু আমাদের জীবনে আমরা অনেক কিছু সহজে করতে পারতাম। যেহেতু আমরা অলস, আমরা সব সময় মনে করি যে অন্য আমার কলাটা ছুলে খাওয়াক, ঠিক কিনা বলেন? নিজের কলা নিজেই ছুলে খেতে হবে, কিন্তু কি বলেন? কারণ হলো যে নিজের হাতে নিজের কাজ করতে হবে, নিজের হাতে নিজের কাজ করতে হবে, বিশেষ করে যেটা আমাকে জান্নাত এবং জাহান্নামে নিয়ে যাবে, সেটা কিন্তু কোনো খেলনার বিষয় না ভাই, খুবই জটিল বিষয়। আপনি বলবেন যে আমি তো হুজুরের কাছ থেকে মাসলা নিয়েছিলাম, হুজুর তো একথা বলেছেন, হুজুরের দেখা অনুযায়ী আমি আমল করি, নাও এই হুজুর যদি কেউ থাকে সেটা হলো কোরআনুল করিম। কোরআনুল করিমের চেয়ে আমি শব্দটা ঠিক মানে বলা ঠিক, আমি একটা মানে মেটাফরিকলি বললাম, যদি কাউকে হুজুর মানি তিনি হলেন কোরআনুল করিম, আর এরপরে আমাদের আসল হুজুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? তো আমরা যদি এই দুইটা জিনিস ঠিক করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদের কাছে পরিষ্কার থাকবে এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো না। এখন উম্মত এবং কি বলে যে মিল্লাত যেটা আছে, এটা তো আসলে একটা মানে সোশিওলজির টার্ম, এটা সোশিওলজির টার্ম হলো যে যাদের আকিদা বিশ্বাস আমল আখলাক এর একটা প্যাটার্ন থাকে এবং তারা একই ধরনের কাজ করে তাদেরকে মিল্লাত বলে, তাদেরকে উম্মত বলে, যে তারা আল্লাহতে বিশ্বাস করে, রসুলে বিশ্বাস করে, এবং দুইটা দিক, একটা হলো বিশ্বাসের দিক আর একটা হলো আমলের দিক। এখন মনে করেন একজন দাবি করলো যে আমি আল্লাহতে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কিন্তু নামাজের ধার ধারে না, হজ করে না, জাকাত দেয় না, তাহলে কিন্তু এটা হবে না। মিল্লাত হবে তারা যে যাদের মনে করেন এই দুইটা জিনিস এক থাকে। মিল্লাত মানে কিন্তু টুপি এবং দাড়ি দিয়ে না, কারণ টুপি এবং দাড়ি তো মনে করেন অন্যান্য ধর্মাবলম্বীরও আছে, পাগড়িও তারা পরে, তাই বলে তাদেরকেও তারা আমাদের মিল্লাতের অংশ করা যাবে না, কি বলেন? এই জন্য মিল্লাতের সংখ্যা হলো যে কোরআন এবং হাদিস অনুযায়ী আকিদাটা ঠিক আছে কিনা, এবং তারা একই আকিদার কিনা, এবং তাদের আমলও একই আকিদা কিনা। তবে একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহমানুর রহিম, এবং রাসূলুল্লাহ হাদিসে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে যারা আকিদাতে আল্লাহতে বিশ্বাস করে, এবং একটা হাদিসে আছে তো যারা আল্লাহকে আল্লাহ আছেন এ কথাটা বিশ্বাস করে, একদিনে হলেও সে জান্নাতে যাবে, কিন্তু কত লক্ষ বছর পরে যাবে, কত কোটি বছর পরে যাবে, এটা কিন্তু একটা বিরাট জটিল প্রশ্ন। এখন কেউ যদি বলে নাউজুবিল্লাহ মিন জালিক, আমি শুধু আল্লাহই বলি আর কিছু করার দরকার নেই, দুনিয়াতে এনজয় করি, আল্লাহ তো জান্নাতে দিলে একদিন দিবেন, এখন এই দুনিয়ার 60-70 বছর এনজয় করে যদি নাউজুবিল্লাহ মিন জালিক কোটি কোটি বছর জাহান্নামে থাকতে হয়, আর এরকম বোকামি যদি কেউ করতে পারেন তো করেন, অসুবিধা কি বলেন? আচ্ছা, এই ভাই যেটা জানতে চেয়েছিলেন মিল্লাত আবিকুম এবং ইব্রাহিম, মিল্লাত এবং উম্মাহ, উম্মাত মিল্লাত, এটা একটু মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত, এই মিল্লাত একটু ওয়াইড অর্থে না, আসলে আর উম্মাহ, উম্মাহ একটা, যেমন কাযালিকা জাআলনাকুম উম্মাহ উম্মাতান ওয়াসাতা, এটা থেকে বোঝা যায় যে দুইটা টার্মটা কাছাকাছি আপনি যে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু মিল্লাত এটা একটু ওয়াইডার। আসলে জিনিসটা কিন্তু একই, তবে কেউ কেউ বলতে চাইছে মিল্লাতটা হলো আপনার থিওলজিক্যাল আর উম্মাতটা হলো আপনার কি বলা যায় মানে প্র্যাকটিক্যাল, কিন্তু একটাকে বাদ দিয়ে আর একটা হয় না যেহেতু, সুতরাং মিল্লাত এবং উম্মাতকে একই আলাদা করে দেখা যাবে না, সিনোনিম বলাটাই হলো সবচেয়ে সেফ। তৈব, আমরা আসলে শেষ করতে হয়, শেষ করার আগে একটু সংক্ষেপে আধা মিনিটে একটু সামারি করে ফেলি, আমরা আসলে কি বললাম আজকে? সামারি তো আমরা আজকে বলতে চেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে 73 ফিরকা হবে, এই 73 ফিরকার ভিতরে এক দল জান্নাতে যাবে, আমরা যেটা বলার চেষ্টা করেছি যে এক দল জান্নাতে যাবেন, তারা হলেন ওরাই যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করেন এবং বিশ্বাস করেন,
এবং এটা কিন্তু সাইনবোর্ডধারী কোনো দল হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাম এটা বলেন নাই। এটা যদি হতো তাহলে রাসূলুল্লাহ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক কিছু ভবিষ্যতের কথা বলে দিয়েছেন, উনি নাম ধরে ধরে বলে দিতেন যে আমার পরে এরকম একটা দল আসবে তোমরা তাকে ফলো করো, এরকম যেহেতু বলে না এই জন্য আমাদের ক্রাইটেরিয়া হলো এটা কোরআন এবং সুন্নাহ। জি, তো আমরা ইনশাআল্লাহ দর্শক ভাই বোন আমরা চেষ্টা করেছি যেটা বোঝার যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা যারা চলি তারা আমাদের আশা আছে যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই দলভুক্ত করবেন এবং জান্নাতি বানাবেন। আমরা এটাই চেষ্টা করব যাতে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, এবং কেউ যদি এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন, যদি সহযোগিতা করতে এগিয়ে আসেন, তো আমরা সেই সহযোগিতা গ্রহণ করব অবশ্যই, কিন্তু আমরা নিজেরাও চেষ্টা করব যাতে নিজেরা নিজেদের জন্য সহযোগী হতে পারি জ্ঞান অর্জনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।